হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের সামনে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি বাংলাদেশের যে স্বাধীনতার পরবর্তী যে 10 টাকা নোটগুলো মার্কেটে এসেছে, সেই নোটগুলো সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিই। ছবির স্ক্রিনে যে নোটটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম 10 টাকা। এই 10 টাকার নোটটির আপনারা অনেকেই দেখেছেন, আর নতুন প্রজন্ম অবশ্য দেখে নাই। যারা আমাদের মুরব্বীরা আছেন তারা তো অবশ্যই দেখেছেন। এই নোটটি প্রথম যখন মার্কেটে ইস্যু হয় তখন সেটা ছিল 1 সেপ্টেম্বর 1972 সাল। 72 সালের 1 সেপ্টেম্বরে আসে আসলে স্বাধীনতার পরপরই। আমাদের ম্যাপ ইসে নোটটির বাম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানচিত্র, আর ডান পাশে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত রয়েছে 10 টাকার নোটটি। দেখুন আপনারা নোটটি। সো নোটটির অপোজিট সাইডটা আমরা একটু দেখি। হ্যাঁ, অপোজিটে এই যে দেখতে পাচ্ছেন 10 টাকা, ঠিক এইভাবে লেখা থাকে। ডিজাইনটা নিখুঁত ছিল, বাট এই নোটগুলো একটা সমস্যা ছিল ওই সময়। আমাদের যে 1 টাকা, 5 টাকা, 10 টাকা এবং 100 টাকা নোটগুলো আসে, এগুলো ইন্ডিয়ান সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে আসলে নোটগুলো ছাপিয়ে আনা হয় বাংলাদেশে। এবং পরবর্তীতে স্বাধীনতার মুক্তিযুদ্ধের পরপরই নোটগুলোর অনেক জাল নোট মার্কেটে চলে আসে, যার কারণে খুব ইমিডিয়েটলি, বেশি সময় নেয়নি আমাদের বাংলাদেশ সরকার, তৎকালীন সরকার, এই নোটগুলো কিন্তু উইথড্র করে নেওয়া হয়। তো যাই হোক, নোটটি একটা দুর্লভ কালেকশন, এটা আমার সংগ্রহে রয়েছে। আর নোটটিকে আমি প্রোটেক্ট করে রেখেছি, একটা পলিথিনের মধ্যে রেখে দিয়েছি। সো আপনারা এটা দেখতে পাচ্ছেন, এই যে নোটটিকে আমি একটু আপনাদেরকে দেখাই। ঠিক এখনই সেই আগের মতোই লেখা আছে যে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, বাংলাদেশ সরকারের দায়িত্বে প্রবর্তিত। আর গভর্নর ছিলেন এ.এন. হামিদুল্লাহ। তো ঠিক আছে, তাহলে আমরা এর পরবর্তী নোটটা দেখি। পরবর্তী নোটটা হচ্ছে আমাদের এইটা। ওকে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর ছবি তখন বাম সাইডে ছিল। এটাও দেখুন আপনি, গভর্নর হচ্ছে এ.এন. হামিদুল্লাহ। নোটটির কন্ডিশনটা বেশ ভালোই দেখতে পাচ্ছি আমি, আমার কাছে রয়েছে, আমার সংগ্রহে রয়েছে। এগুলো আমার স্ট্রিট কালেকশন আসলে, যখন আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বিভিন্ন বাজারে যাই, অনেকের কাছ থেকেই চাইলেই পাওয়া যায়, এগুলো আমি সেভাবে কালেক্ট করেছি। দেখুন নোটটির অপোজিট সাইডটা খুব সুন্দর, গ্রাম বাংলার প্রকৃতিটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে উঠে এসেছে। এই নোটটা যখন ইস্যু করা হয় তখন ছিল 1972 সালের 2রা জুন, এই নোটটা কিন্তু ইস্যু করা হয়, 72 সালেরই এই নোটটা চলে এসেছে মার্কেটে। সো এই নোটটা আবার একটু চেঞ্জ হয়ে যায়। এইটা খেয়াল রাখুন, এটা হচ্ছে যে নোটটা দেখাচ্ছে, এটা বাম সাইডে হচ্ছে বঙ্গবন্ধুর ছবিটা রয়েছে, শেখ মুজিবুর রহমানের ছবিটা রয়েছে বাম সাইডে। সো আরেকটি নোট দেখাই, সেটা দেখবেন আপনার ছবিটা রয়েছে ডান সাইডে। এই যে দেখুন নোটটি, ছবিটা ডান সাইডে। আগের নোটটা দেখিয়েছিলাম বাম সাইডে, বঙ্গবন্ধুর ছবিটা ছিল, এটা ডান সাইডে একই সময়। হ্যাঁ, এটা কিন্তু একটু পরে 1973 সালে এই নোটটা ইস্যু করা হয়। তাহলে প্রথমে লেফটে হচ্ছে বঙ্গবন্ধুর ছবি ছিল, পরে ডান পাশে নিয়ে যাওয়া হয়। এটা 15 অক্টোবর 1973 সালে এই নোটটা ফার্স্ট ইস্যু করা হয় বাংলাদেশ ব্যাংকের থেকে। সো নোটটার অপোজিট পার্টের ডিজাইনটা আবার চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন ওইটা ডিজাইন ছিল একরকম, এটা ডিজাইন কিন্তু আরেকরকম হয়েছে। এটা কিন্তু পিছনে আপনার হচ্ছে ধান নিয়ে যাচ্ছে কৃষক, মানে গ্রাম বাংলার একটা অসাধারণ আসলে চিত্র এখানে ফুটিয়ে তুলেছেন আমাদের নোটের যে ডিজাইনার। আর এখনকার নোটগুলো আমরা দেখব, আসলে তখনকার নোটগুলো এখনকার নোটগুলোর মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য রয়েছে, আপনারাই দেখতে পারবেন। ভিডিওর সাথে থাকুন, ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা লাইক এবং সাবস্ক্রিপশন করে রাখবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এরপরের নোটটা দেখি। এরপরের যে নোটটা মার্কেটে আসে আমাদের বাংলাদেশে যে ইস্যু করা হয় সেটা হচ্ছে এইটা। নাজিরুদ্দিন আহমেদ গভর্নর ছিলেন। এই নোটটা মার্কেটে আসে হচ্ছে 11 অক্টোবর 1976 সালে। 1976 সালে 11 অক্টোবর এই নোটটা ইস্যু করা হয়। ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি তারা মসজিদের ছবিটা আছে। নাজিরুদ্দিন আহমেদ খুব অল্প সময়ের জন্য বাংলাদেশের গভর্নর ছিলেন। সো এই নোটগুলো একটু কম পাওয়া যায়। এটাও দেখুন আগের মতোই, কিন্তু সেই আগের ছবিটাকেই, সবুজ নোটটাই যেটা দেখেছিলাম আমরা, সেই ছবিটাকেই কিন্তু অবিকল রাখা হয়েছে, শুধু নোটের কালারটা পাল্টিয়ে ফেলা হয়েছে। সো নাজিরুদ্দিন আহমেদের একটি 10 টাকার নোট। ওকে, তাহলে আমরা আবার এর পরের যে ইস্যু করা হয়েছিল সেই নোটটা আমরা একটু দেখে নিই। এই নোটটির কন্ডিশনটাও ভালো রয়েছে আমার কাছে। দেখুন নোটটি, এটা হচ্ছে নুরুল ইসলামের একটা নোট। এটিও হচ্ছে আপনার
আতিয়া জামে মসজিদের একটা নোট, আতিয়া মসজিদের একটা নোট এটা। হ্যাঁ মানে ডান পাশে যে মসজিদটা এটা আতিয়া জামে মসজিদ। ওকে পিছনের ছবিটা দেখুন, নোটের ব্যাংক নোটের সেম রাখা হয়েছে সেই পাট। আসলে তখন আমাদের অর্থকরী ফসল তো পাটই ছিল, পাট চা এগুলোই আমাদের অর্থকরী ফসল ছিল। এখন হয় তৈরি পোশাক হয়েছে, আমাদের রপ্তানি আয়ের সিংহভাগ এখান থেকে আসছে, কিন্তু তখন কিন্তু পাটই ছিল মেন। সো এই নোটটা যখন ইস্যু করা হয় আতিয়া জামে মসজিদের, এটা হচ্ছে আপনার 1982 সালে নুরুল ইসলামের, এটা 3rd সেপ্টেম্বর মানে 3রা সেপ্টেম্বর এটা কিন্তু আপনার ইস্যু করা হয়, বাংলাদেশ ব্যাংক কিন্তু ইস্যু করে। সো এরপরের নোটটা আমরা একটু দেখি, এরপরের নোটটা আমরা যদি দেখি তখন হচ্ছে নোটের ডিজাইনটা বা চেঞ্জ আসলো। অনেকেই এই নোটগুলো দেখেছেন, আমি এগুলো পলিথিনের মধ্যে রেখেছি, আপনাদেরকে একটু ভালো করে দেখাই ফোকাস করে। হ্যাঁ নুরুল ইসলামের এই নোটটা দেখুন, ঠিক আছে, এটা 1982 সালে এসছে, 3rd সেপ্টেম্বরে এটা 1982 সালে এসছে, ঠিক আছে, আতিয়া জামে মসজিদ, টাঙ্গাইলের আতিয়া জামে মসজিদের নবী। অপোজিটের দেখুন, তখন চেঞ্জ হয়ে গিয়েছে অপোজিটের, এটা আমরা যখন ছোটোবেলায় আসলে অনেক দেখেছি, এখনও দেখা যায়, দেখা যায় না যে সেটা না দেখা যায়। বাংলাদেশ ব্যাংকটা মনোগ্রামটা মাঝখানে রয়েছে, আর এখানে আপনার হচ্ছে কাপ্তাই লেকের ছবিটা রয়েছে জলবিদ্যুৎ কেন্দ্রের। সো এই নেটটা আমরা অনেকেই দেখেছি, এখানে বিভিন্ন গভর্নরের হয়, শেখ গুপ্তা বক্তে রয়েছে, নুরুল ইসলামে রয়েছে, পরবর্তীতে অনেক গভর্নরের রয়েছে। আমরা একটু দেখি পরবর্তী নোটটা কোনটা রয়েছে আপনাদের জন্য আকর্ষণ, পরবর্তীতে এই নোটটা দেখাই আপনাদেরকে, এটা লুৎফর রহমান সরকারের একটা নোট, এটা বঙ্গবন্ধুর ছবি চলে এসছে এখানে। এই পোর্ট্রেটের এই যে নোটগুলা প্রথম ইস্যু করা হয় হচ্ছে 1997 সালের 12ই ডিসেম্বর, এটা কিন্তু ইস্যু করা হয়। হ্যাঁ সো এখানে বঙ্গবন্ধুর ছবিটা এসছে এই নোটটা, এই পাশে একটা মসজিদের ছবি, এখানে আমরা মসজিদটা যদি একটু ফোকাস করি আমরা মসজিদে দেখছি লালবাগ কেল্লা, সরি লালবাগ কেল্লার মসজিদ যেটা আছে সেই মসজিদের ছবিটা এখানে। সো আমরা এই নোটটাও দেখছি, এটা একটু সুন্দর, তখনকার ডিজাইনগুলো ভালোই ছিল। ওকে তারপরে যদি আমরা একটা নোট দেখি, এই নোটটা একটু দেখুন, এই নোটটা দেখুন, আগে কিন্তু এই নোটটা আমরা দেখেছি, ঠিক আছে, এটা কিন্তু একটু স্পেশাল। এটা দেখুন বাম সাইডের লেখা রয়েছে বিজয় দিবস রজত জয়ন্তী 1996 সাল, ঠিক আছে, এটা লেখা রয়েছে। সো এটাও কিন্তু একটা এক্সেপশনাল নোট, এটা বিজয় দিবস স্মরণীয় নোট, স্পেশালভাবে 1996 সালে এই নোটটা মার্কেটে আসে, দেয়া হয় বাজারে, যার কারণে যে বাম সাইডে বিজয় দিবস রজত জয়ন্তী 1996 সালে এটা লেখা হয়, আতিয়া জামে মসজিদের ছবি সম্বলিত নোটটি। পিছনে অ্যাজ ইউজুয়াল যে আমরা দেখেছি এই ছবিটা। সো এরপরের নোটটা আমরা একটু দেখি, এরপরের নোটটা যদি আমি দেখতে চাই তাহলে এই নোটটা আমরা দেখেছি বেশ কিছুদিন আমাদের কাছে ছিল, হালকা কালারের একটা নোট, এটা 2002 সালে নোটটা বাংলাদেশ ব্যাংক আসলে ছাড়ে মার্কেটে, যে 7ই জানুয়ারি আসলে মার্কেটে ছাড়ে এই নোটটা। বাইতুল মুকাররমের ছবিটা আমরা দেখতে পাচ্ছি নোটে, এই নোটগুলো এখনও কিছু পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে। এপাশে আমাদের জাতীয় সংসদ ভবনের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয় নোটটা। সো এরপরে আর দুটো নোট দেখাবো আমি আপনাদেরকে, সো দুটো নোট এখন যেটা বর্তমানে চলছে সে নোটটা আমরা জানি, এরপরে একই ধরনের কালারে একটু ভেরিয়েশান এনে আরও নোট ছাড়া হয়েছে, সো এই নোটটা আমরা সবাই চিনি। ওকে তাহলে আরেকটা লাস্টে আমি একটু স্পেশাল করে আপনাদেরকে আরেকটা নোট দেখাই, এটা সেই বিখ্যাত আমাদের সেই পলিমার নোট যেটাকে বলা হয় পলিমার নোট, আমরা তখন কী বলতাম প্লাস্টিকের নোট, বাট এই নোটটা আসলে খুব দ্রুত তুলে নেওয়া হয় মার্কেট থেকে, কারণ এই নোটগুলো আসলে ফেড হয়ে যাচ্ছিলো, তারপরে হচ্ছে প্রবলেম হচ্ছিলো মানি ব্যাগে রাখতে সমস্যা হচ্ছিলো, সেই পলিমার নোটটা। এখনও অনেকের কালেকশনে অনেক নোট রয়েছে, আর আমি ভিডিও করছি পিছনে আমার সাতবাগানে ফুল গাছ দেখতে পাচ্ছেন। সো এই পলিমার নোটগুলো কিন্তু এই গুড কন্ডিশনে আমি রেখে দিয়েছি, স্বচ্ছ ছিল। এখন ওয়ার্ল্ডে কিন্তু অনেক পলিমার নোট প্রচলিত আছে এখনও, কিন্তু আমাদের দেশে আসলে এটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। সো ঠিক আছে, এটা আমি 10 টাকার নোটগুলো আজকে দেখালাম, আশা করছি নেক্সট ভিডিওতে আমি 5 টাকা 1 টাকা 2 টাকা এইভাবে ক্রমান্বয়ে ভিডিওগুলো দিব। আমার চ্যানেলে অনেকগুলো কয়েনের ভিডিও আছে, আমার গার্ডেনিংয়ের ভিডিও আছে, আশা করছি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন। আসসালামু আলাইকুম। If you like this video, hit the like button. Don't forget to share this video. Subscribe to my channels. Press the bell icon to get notified of our upcoming videos. Thank you.